আমার জাতি দুদিন দেরি হবে, সেই জন্যই বলছিলাম যে ওই পথের খরচ টরচ আছে না ওই সমস্ত। যাবেনি যখন দুদিন পরে যাওয়ার কি দরকার? ওগুলো কিছুই না জেনে টাকা পয়সা লগ্নি করা মোটেই ঠিক হবে না। কিন্তু নতুন ব্যবসাতেও তো এরকম হতে পারে। হুম হুম, তা হবে না। লাবু ও বাবা, বৌমা কিছু বলবেন সুরত কাকা? না আর বলে কি হবে, মৃত্যুবার্ষিকী খাওয়ায় তোমরা যে দূর দূর করে রাখলে। এ কথা আপনি আমাকে বলতেছেন কেন? আপনি আপনার ভাইস থেকে গিয়ে বলেন। তার সাথে তো কথা বলাই যাচ্ছে না, সে যে কি জন্য রেগে রয়েছে বোঝা যাচ্ছে না। অথচ সে এই ব্যাপারটা বুঝতে পারে না যে আমাকে তার মেলা প্রয়োজন। কিটা বুঝবো? মানে তোমরা তো পরশুদিনই চলে যাবা, তো আমার জাতি দুদিন দেরি হবে, সেই জন্যই বলছিলাম যে ওই পথের খরচ টরচ আছে না ওই সমস্ত। যাবেনি যখন দুদিন পরে যাওয়ার কি দরকার? এখনই চলে যান না। না কত ঝামেলা আছে না এদিকে, এদিকে সমস্ত ঝামেলা গোছ গাছ করে দিয়ে তারপরে যেতে হবে। তারপরে ওই তোমার আমার বউ ছেলে পেলে তাদের তো আর খরচ আছে না, আমার বউ তো নালি তো ওদের সিটকে দেবেন ছেলে পেলে যদি টাকা পয়সা না থাকে, সেই জন্য বলছিলাম যে। আচ্ছা বুঝছি, আমি আমি আপনার ভাইস থেকে বলবো, ও যদি না দেয় আমার কিন্তু কিছু করার থাকবে না। না না, তুমি তুমি বললি ও দেবে, ও তো এমনি দয়া শরীর। ও মা, মানে বলতেছিলাম যে পরিমাণটা জেনে যাও, মানে 5,000 টাকা কিন্তু দিও, বুঝেছো? মানে আছে না, মানে যাওয়া আসা পথের খরচ এক মাসের ইয়ে। শোনো, আমি কিন্তু মেলায় ওই গাছ গাছাড়ি আনতে দিয়েছি, ওষুধ বানায় দেবো, বুঝলে? বন ওষুধ দিই। দেখেন, বিজনেসের প্রপোজাল দিয়েছে, খুবই ভালো কথা। চন্দনবাবুর অঢেল টাকা, আপনারা অনেক বড় বিজনেস করতে পারবেন। হ্যাঁ তো 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 একটা আছেই, ওনার রানিং বিজনেসে কোনো টাকা লগ্নি করা যাবে না। নতুন কোনো বিজনেস হলে সেখানে টাকা লগ্নি করতে পারেন, কিন্তু তাছাড়া টাকা লগ্নি করা বিপদ। কেন? কারণ হলো যে ওনার কী ধরনের বিজনেস সেটা আপনি ভালো করে জানেন না। উনি কোনো ক্লায়েন্ট তার কাছে কোনো টাকা পয়সা পাবে কি না, ব্যাংকে কোনো লোন আছে কি না, ওনার সিড মানি কত, এগুলো কিছুই না জেনে টাকা পয়সা লগ্নি করা মোটেই ঠিক হবে না। কিন্তু নতুন ব্যবসাতেও তো এরকম হতে পারে। হুম হুম, তা হবে না। আপনি যে বিজনেসটা ভালোভাবে বুঝেন, যেটা খুঁটিনাটি সম্পূর্ণ জানেন, সেই বিজনেসে টাকা খাটাতে বলবেন আপনার বন্ধুকে, তা না হলে বিপদ। আপনি আমাকে এই বিষয়ে একটু প্লিজ গাইড করবেন, না হলে যে কোনো সময় আমি বিপদে পড়ে যেতে পারি। আপনি ভাববেন না, আমি সব সময় আপনার সাথে আছি। থ্যাংক ইউ।